নমস্কার আমি অভিজিৎ মহারাজ আজকে আপনাদের সামনে একটা ভৌতিক অভিজ্ঞতা অবশ্যই বলবো যেটা কর্মক্ষেত্রের অভিজ্ঞতা সেটা নিয়ে আপনাদের আলোকপাত করব। তার আগে বলে নি যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন ফোন করে ফোন কেউ ধরছে না রিং হয়ে যাচ্ছে তাদের বলবো আপনারা হোয়াটসঅ্যাপ করুন হোয়াটসঅ্যাপে মেসেজ করে দিন আপনাদের ঠিক কল করে নেওয়া হবে মানে কী বলবো আপনার অনেক ব্যস্ততার কারণে ফোন সবসময় ধরা সম্ভব হচ্ছে না সেই জন্য আপনারা প্লিজ কাইন্ডলি একটু কোঅপারেট করুন আমার সাথে আপনারা একটু মেসেজ করে দেবেন আপনাদেরকে ঠিক কল করে নেওয়া হবে ঠিক সময় মতন যাই হোক আজকে আপনাদের আমি যে অভিজ্ঞতার কথা বলতে চলেছি এটা যারা তন্ত্র সাধনা করছেন বা তন্ত্র সাধনার কথা চিন্তা করছেন বা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আপনারা সাধনায় বসেছেন বা বসছেন কাজ করছেন ক্রিয়া করছেন তাদের জন্য এই অনুষ্ঠানটি আমার আজকে সাধনা করতে গিয়ে মানুষের কীরকম বিপদ হয় যদি সেটা সঠিক পথে যদি না হয়ে থাকে সেটাই আপনাদের আজকে বলব আমার কাছে একজন এসছিল যে কিছুদিন ধরে সাধনা করছেন তার গুরুর কাছে দীক্ষা নিয়ে সাধনা করছেন কিন্তু সাধনা করতে গিয়ে তার কিছু ভুল পথ সে ধরে নিয়েছিল মানে সঠিক পথে ছিল না হয়তো সে তার গুরুর কাছে বলেনি সঠিক হচ্ছে কি হচ্ছে না অজানা কারণে সে কিন্তু বিভিন্ন রকম বিপদের মধ্যে পড়ে গিয়েছিল তার এতটাই বিপদ হয়ে গিয়েছিল তার বাড়িতে বিভিন্ন রকম সমস্যা দেখা দিয়েছিল বাড়িতে এত নেগেটিভিটি বেড়ে গিয়েছিল সে বুঝতে পারছিল না সে ভাবছে আমি তো সাধনা করছি আমি মায়ের কাছে প্রতিদিন আমি যে দেবদেবী সাধনা করছি তাকে প্রতিদিন আমি জপ করছি ধ্যান করছি পুজো পাঠ সব করছি তারপরেও তার সত্ত্বে কেন এত অসুবিধে হবে তার সেটা বুঝে উঠতে পারছিল না যাই হোক তার বাড়িতে যে প্রবলেমগুলো হচ্ছে সেগুলো আমি বলি তার বাড়িতে প্রচণ্ড রকম আওয়াজ হতো এত সাংঘাতিক আওয়াজ হতো সে নিজে সাধনায় বুঝতে পারতো না তার হাত দিয়ে জপের মালা পড়ে যেত সে আসন ছেড়ে উঠে পড়ত এমন আওয়াজ ছাদের মধ্যে যেন মনে হচ্ছে কেউ নেচে বেড়াচ্ছে এমন একটা শব্দ বোঝা যায় কেউ দৌড়োদোরি করছে কেউ নাচানাচি করছে প্রচণ্ড রকম শব্দ কোথাও কোনো কিছু নেই হঠাৎ দেখা যাচ্ছে দেয়ালের মধ্যে রক্তের ছোপ বিভিন্ন দেয়ালে বিভিন্ন জায়গায় রক্তের ছোপ আবার অনেক জায়গায় রক্ত শুকিয়ে কালো হয়ে গেছে এই ধরনের দৃষ্ঠা তার শরীরের মধ্যে বিভিন্ন রকম প্রবলেম সে যে জিনিসটার মধ্যে সাধনা করছে সেইখান থেকে সে রক্ত দেখতে পাচ্ছে তার মধ্যে রক্তের ছেটা সে জব করতে বসে জপ করতে পারছে না জপের মালা হাত দিয়ে পড়ে যাচ্ছে জপের মালা ছিঁড়ে যাচ্ছে এমন প্রবলেম সাধনার ক্ষেত্রে দেখা দিচ্ছে অনেক সময় সে কিছু দেখতে পাচ্ছে আমি তার কাছ থেকে যতটা শুনেছি কিছু কি বলবো ছোট পাখি হয়ে ছোট একটা বাদুর বা চামচিকির রূপ নিয়ে কেউ ঘরের মধ্যে কিছু ঢুকছে এবং সেটা বিরাট আকৃতি হয়ে যাচ্ছে হঠাৎ সেটা বিরাট আকৃতি হলো ঘরের মধ্যে নিমেষের মধ্যে মিশে বেরিয়ে যাচ্ছে এরকম ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিস সে সাধনা করার সময় দেখতে পেত সে বুঝে উঠতে পারতো না এগুলো কি হচ্ছে সে হয়তো ভাবতো যা মনে আমাকে বলেছিল যে এগুলো যে মা পরীক্ষা নিচ্ছে ভয় দেখাচ্ছে সে বুঝতে পারেনি সে কখন নেগেটিভ এনার্জিকে জাগিয়ে ফেলেছে এবং সাধনা সঠিক না হওয়ার জন্য নেগেটিভিটি তার কাছে চলে এসেছে এটাই হয় আমরা যখন সাধনায় বসি সাধনা করতে গিয়ে যে দেবদেবীর সাধনা করি না কেন প্রথমেই কিন্তু আমরা জব ধ্যান করে মাকে জাগাতে পারি না বিভিন্ন রকম নেগেটিভ এনার্জি আমাদের কাছে আসে নেগেটিভ এনার্জি এসে ডিস্টার্ব করে আমরা বুঝে উঠতে পারি না আমরা মনে করি মায়ের আগমন ঘটেছে মা এসছেন আমার সাধনা দেবী আমি তার সে যে এসছে তার প্রমাণ আমি পাচ্ছি এইসব ক্রিয়াকলাপে বদ্ধ ধারণা হয়ে যায় কিন্তু এটা ভুল সে বুঝতে পারিনি সে এই রকম একটা বিপদের মধ্যে পড়ে যাবে বেশ কিছুদিন এরকম চলার পর সে যখন বুঝলো তার সাধনার কোথাও ভুল হচ্ছে বা বাড়িতে অন্য কিছু হচ্ছে বাড়ির লোক সদস্য যারা তারা অসুস্থ হয়ে পড়ছে তার তখন মনে হলো যে কারোর সাথে আলোচনা করা দরকার সে ভয় ছোটে তার গুরুকে বলতে পারছে না সে গুরুকে ভয় পাচ্ছে গুরুকে এসব বলতে যাই হোক কোনো কারণে হয়তো গুরুদেব তাকে কিছু বলেনি বা ও হয়তো গুরুকে কিছু বলেনি সে তখন আমার ভিডিওগুলো দেখে আমার ভিডিওগুলো আগে থাকতেই সে দেখতো এবং সে দেখে যে আমি যে নেগেটিভ এনার্জির ব্যাপারে কথা বলছি সেইগুলো সেই ভিডিওগুলো ভালো করে দেখে এবং তারপরে আমার সাথে কন্ট্যাক্ট করে কন্ট্যাক্ট করে আমার কাছে আসে আমি বলেছিলাম তুমি যে জিনিসগুলো নিয়ে সাধনা করছো সেগুলো একটু নিয়ে এসো আমার কাছে তো সে ওইগুলো নিয়ে এসেছিল যেগুলোদের মালা কিছু কিছু পুজোর জিনিস তার যে সমস্ত ত্রিশ সেই সে সমস্ত নিয়ে এসেছিল আমার কাছে জিনিস বললাম মহারাজ আমি এইগুলোতে সাধনা করি ভালো কথা আমি জিনিসগুলো থেকে অবাক সেই জিনিসগুলো একটা নেগেটিভ এনার্জির ধারক হয়ে রয়েছে তার মধ্যে সব নেগেটিভ এনার্জি পজিটিভ কিছু নেই মালার মধ্যে নানা রকম নেগেটিভ এনার্জি ত্রিশুলটার মধ্যে নেগেটিভ এনার্জি এত কিছুর মধ্যে যার নেগেটিভ এনার্জি থাকলে সে কী করে সাধনা করবে সে তো নেগেটিভ জিনিস নিয়ে বসে রয়েছে সে নেগেটিভ সাধনা করে যায় তার পাওয়ার নেই কিছু নেই সে তো বিপদ পড়বেই কিছু করার নেই তার বিপদ হবেই তা আমি বললাম ভাই তোমার এই এই অবস্থা এই এই আছে বলছে আমার মারা যা আমার মনে হয়েছে তাই আপনার কাছে আমি এসেছি আমি বললাম দেখো এগুলো তো কাটাতে হবে এগুলো না কাটালে তো তুমি এর থেকে বেরোতে পারবে না তোমাকে মেরে ফেলবে একটা সময় বলছে আমি তো তাই ভাবছি কতদিন বেঁচে থাকবো এরকমভাবে প্রতিদিন আমি মৃত্যুর সাথে লড়াই করছি আমি বললাম চলো কাজ করো আমি কাজ করে দিই এগুলো থেকে মুক্তি পেতে হবে তো যাই হোক আমি আমার হোম শুরু করলাম হোম শুরু করে সেই ত্রিশুলটা মালাটা সব কিছু নিয়ে আমি হোমযজ্ঞ শুরু করলাম সেখানের মধ্যে কি আছে বার করার জন্য যেই যজ্ঞ শুরু হয়েছে যজ্ঞের মধ্যে যখন আমি আমার কাজ করছি তখন দেখা যাচ্ছে সেই ত্রিশুল থেকে যে শক্তি সে বেরিয়ে এসছে ভয়ঙ্কর একটা কালো দৈত্য এই ত্রিশুল থেকে বেরিয়ে এসছে তার কি আস্ফলন তাকে মন্ত্র পড়ে কবজা করা যায় না সেই আমার শক্তিকে আহ্বান করতে হলো আমার শক্তি তাকে কব্জা করলো কব্জা করে হোমের মধ্যে চালিয়ে দিল এতে গেল ত্রিশুলের ঘটনা মালাগুলো মালার মধ্যে নেগেটিভ এনার্জি মালা ধরলেই সেই নেগেটিভ এনার্জি জাগে জেগে যাচ্ছে সেই মালাগুলোকে আমি আগুনে নিক্ষেপ করলাম কিছু করার নেই সেই মালার মধ্যে যেগুলো ছিল সেগুলো বসীভূত হলো এরপরে ওর কাছে একটা যন্ত্রম ছিল সেই যন্ত্রমের উপর সাধনা করতো হচ্ছে মহারাজের যন্ত্রমকে আমি যখনই পূজা করি তখনই আমার বাড়িতে কিছু না কিছু বিপদ হয়ে যায় দেখাও যন্ত্র দেখলাম একটা যন্ত্র একটা বিশেষ দেবী যন্ত্র সেটাও নেগেটিভ এনার্জি ধারক হয়ে গেছে সেই যন্ত্রমকে যখন আমি আগুনে নিক্ষেপ করেছি তখন বিপদ হলো আমার সেই যন্ত্রের মধ্যে যে শক্তি ছিল সে আমাকে অ্যাটাক করল ভয়ঙ্কর শক্তি আগুনে ফেলার সাথে সাথে সে অ্যাটাক করেছে আমাকে আমিও হকচকিয়ে গেছি হঠাৎ এরকম অ্যাটাক হয়েছে তবু আমার শরীর বাধা থাকে আমার কিছু করতে পারিনি আমার পাশে একজন ছিল তার গলা চেপে ধরেছে তার নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে সে বলছে মহারাজ আমার নিঃশ্বাস নিতে পারছি না দম বন্ধ হয়ে যাচ্ছে সেখান থেকে তাকে মুক্ত করি তাকে ঠিক করি তার গলা চেপে ধরে রেখে দিয়েছিলো তাকে বার করি তাকে আবার আগুনে নিক্ষেপ করি মন্ত্র দিয়ে তাকে আস্তে আস্তে ভস্য করি এই সমস্ত নেগেটিভ এনার্জিগুলো এতগুলো নেগেটিভ এনার্জি নিয়ে সে সাধনা করছিল তাহলে তার সাধনাটা কি করে হবে সে দেবদেবীর মন্ত্র পড়ছে অথচ সাধনা করছে নেগেটিভ এনার্জির কেননা তাকে নেগেটিভ এনার্জি অ্যাটাক করেছে এর একটাই কারণ তার সাধনাটা ভুল ছিল সাধনাটা সঠিক ছিল না তার তন্ত্র সাধনায় ভুল ছিল সে কিছু ভুল করেছিল যার জন্য এই সাধনায় সে সফলতা লাভ করতে পারিনি তার সাধনা ভঙ্গ হয়েছে এবং এত নেগেটিভ এনার্জি তাকে চেপে ধরে রেখেছে তো সাধনা করতে গেলেই যে আমি মন্ত্র জব করব যে আমার সেই সাধনায় আমি সিদ্ধি লাভ করবো এটা হয় না সাধনার যে লক্ষ্য সেই লক্ষ্যে চলতে গেলে অবশ্যই আমি যে বীজ যে জব করছি সেটা সঠিক হওয়া চাই সেটা ঠিকভাবে ঠিক লোকের কাছ থেকে জব নিতে হয় যে গুরুদেব দেবেন তার সেই সিদ্ধ না থাকলে সেটা জপ সিদ্ধ হয় না এই বীজ তাকে নিতে হয় সেইভাবেই তা নাহলে সাধনায় ভুল হয়ে যায় আমি ভুল সাধনায় যদি করি তাহলে কোনোদিনই আমি এই সাধনায় সিদ্ধি লাভ করতে পারবো না উল্টে আমার প্রাণ সংশয় হবে যেমন তার হয়েছিল সাধনার অনেক নিয়ম সাধনার বসলেই হয় না সাধনা করতে গেলে এই সবগুলো লক্ষ্য রাখতে হবে যে আমি যা যা করছি সঠিক করছি কি না আমার কোথাও ভুল হচ্ছে না তো কোথাও যদি ভুল হয় সেখানে স্টপ করে দেওয়া উচিত সেখানেই থেমে যেতে হবে আমি আরে গোবো না ওখানেই স্টপ আমি চিন্তা করব যে আমার কোথায় ভুল হচ্ছে তারপরে আমি সেকেন্ড স্টেপে যাব যে করব কি করব না সাধনাটা অবশ্যই আমি গুরুদেবের সাথে কনসালটেন্সি করব কথা বলবো যে আমার কোথায় ভুল হচ্ছে তিনি যদি ঠিকঠাক গাইড দেন তো ঠিক মতন আমি এগিয়ে যেতে পারবো আদারওয়াইজ আমার পক্ষে সম্ভব নয় আমি সাধনা এগিয়ে যাব তো যারা সাধনা করছেন তাদেরকে বলবো আমার অভিজ্ঞতা থেকে সঠিক মার্গে চলুন সঠিকভাবে সাধনা করুন তাহলে অবশ্যই ভগবানের দর্শন পাওয়া যায় ভালো থাকবেন নমস্কার